আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে ইউটিউব ভিডিওর জন্য একটি প্রফেশনাল এইচডি থাম্বনেল বানাতে হয়। এজন্যই আপনারা প্রথমে চলে যাবেন আপনাদের ফোনের প্লে স্টোরে, প্লে স্টোর থেকে পিক্সেল ল্যাব অ্যাপসটি ইনস্টল করে নেবেন। আমার অলরেডি ইনস্টল করা আছে, আমি এখান থেকে ওপেন করে দিব। তারপর এখান থেকে যে নিউ টেক্সট লেখাটি আছে এটাকে আমরা এখান থেকে ডিলিট করে দিব। আর উপরে যে অপশনগুলো দেওয়া আছে এখানে আমরা থাম্বনেলটি বানাতে বানাতে এগুলোর সাথে পরিচিত হয়ে যাব। তো তারপর এখান থেকে থ্রি ডট একবার টাচ করে দিব এবং এখান থেকে ইমেজ সাইজ একবার টাচ করে দিব। তারপর এখানে দেখুন কাস্টম দেওয়া আছে, এখান থেকে আপনারা চাইলে টাচ করে ইউটিউব থাম্বনেল এটা দিয়ে দিতে পারেন। তবে এখানে আমি প্রিফার করব যে এখানে রেজুলেশনটা আরও একটু বাড়িয়ে নেবেন। এখানে দিবেন 1920x1080, এখানে কিন্তু আমাদের দেওয়া আছে 1280x720। তো এখানে আমি 1920x1080 দিয়ে দিচ্ছি। তারপর এখান থেকে ডানে ক্লিক করে দিব, দেন এখান থেকে ওকেতে ক্লিক করে দিব। তো এখানে কিন্তু আমাদের পিকটি থাম্বনেলের সাইজ হয়ে গিয়েছে। তো এখন আমরা এখান থেকে প্লাস অপশনে টাচ করব এবং এখান থেকে একটি শেপ নিয়ে নিব। তারপর এখান থেকে এটাকে ধরে টেনে বড় করে দিব। তারপর এটা এখানে এই পাশ থেকে আরও বড় করব এবং এখানে টিক মার্ক দিয়ে দিব। টিক অপশনে ক্লিক করে দেওয়ার পর এটাকে আমরা এখন এখান থেকে কালার সিলেক্ট করে দিব। তো আপনি যেই কালারটা নেবেন ওই কালারটা সিলেক্ট করবেন, এখান থেকে এনাবল দিয়ে দিবেন। তারপর এখানে দেখুন কালার করে যাবেন, আপনারা কালার সিলেক্ট করে নেবেন। আমি আপাতত এই কালারই নিচ্ছি। তারপর এখান থেকে টিক অপশনে একবার ক্লিক করে দিব। তারপর এটা যাতে নাড়াচাড়া না করে এজন্য এটাকে আমরা লক করে দেবো। এজন্য লেয়ার অপশনে একবার টাচ করবো এবং এখান থেকে যে তালা আইকন দেওয়া আছে এখানে একবার টাচ করে দিব। তারপর এটা লক হয়ে গেল, এখন কিন্তু আর নাড়াচাড়া করবে না। তারপর এখান থেকে আবারও লেয়ারে টাচ করে দিব। তো এখানে আমরা থাম্বনেলটিকে সাজানোর জন্য আরও একটি শেপ নিয়ে নিব। তো এখান থেকে আমরা আবারও এই শেপ লেখা যে আছে এখানে একবার টাচ করে দিব। তারপর এখানে টাচ করব, দেন এখান থেকে এই শেপটি আমরা নিয়ে নিব। তারপর এখানে টিক অপশনে টাচ করে দিব। তারপর এটাকে এখানে ধরে আমরা ঘুরিয়ে নিব। তারপর এখান থেকে এটাকে আমরা বড় করার জন্য এখানে টান দিয়ে ধরে টান দিয়ে বড় করে দিব। এখান থেকে আমি এটাকে বড় করে দিলাম। তো এখান থেকে আমরা এটারও একটা কালার সিলেক্ট করে দিব। আপনারা চাইলে আরও ছোটো করতে পারবেন, এছাড়া আরও বড় করতে পারবেন, এটাকে এ পাশ থেকে ছোটো বড় করতে পারবেন, এদিক থেকে টেনে বড় করতে পারবেন এবং এই পাশ থেকেও টেনে বড় করতে পারবেন। তো আমি এটাকে এই পর্যন্তই রেখে দিচ্ছি। তারপর এটার একটা কালার দিয়ে দিব, এজন্য আমরা এখান থেকে কালারে টাচ করে দিব। তারপর এখান থেকে এনাবলে টাচ করব এবং এখান থেকে একটি কালার সিলেক্ট করে দিব। আমি এই কালারটি সিলেক্ট করে দিচ্ছি। তারপর এখানে এটার একটা শেডও আপনারা চাইলে দিয়ে দিতে পারেন। তো এখানে প্রথমে টিক মার্কে ক্লিক করে দিব এবং এখান থেকে খুঁজে বের করব শেডও। তো এই শেডোতে একবার টাচ করে দিব। তারপর এখান থেকে এনাবলে একবার টাচ করে দিব। তো এখানে শেডও কালো রঙের আছে, তো আমি চাচ্ছি এখান থেকে সাদা রঙের শেডও দিয়ে দিব। তো এখান থেকে সাদা রঙটা বের করব এবং এখানে একবার টাচ করে দিব। তারপর এখানে দেখুন মোটামুটি একটা শেডও চলে আসছে, এটাকে আপনারা চাইলে আরও ছোটো বড় করতে পারবেন শেডোটা। তো আমি চাচ্ছি শেডোটা এ পর্যন্তই থাক। তো এখান থেকে টিক মার্কে আবারও একটা টাচ করে দিব এবং এটাকেও এখান থেকে আমি লক করে দিব। তো এখানে লেয়ারে চলে যাব এবং এখানে তালা আইকনে টাচ করে দিব, এটা কিন্তু আমাদের লক হয়ে গিয়েছে। তো আবার লেয়ারে টাচ করে এখান থেকে বেরিয়ে আসব। এখন কিন্তু এটার নাড়াচাড়া করবে না। তো এখন আমরা এখানে একটা পিক সেট করব, এখানে আপনি আপনাদের পিক সেট করবেন এবং আমি এখান থেকে আমার পিকটি দিয়ে দিচ্ছি। তো এখান থেকে একদম বেরিয়ে যাব। তারপর আমরা ক্রোম ব্রাউজারটি খুলে নিব, এখান থেকে আমরা ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিব। তারপর এখানে ক্রোম ব্রাউজারে সার্চ বারে গিয়ে টাইপ করব remove.bg, remove, remove.bg, এটা লিখে এখান থেকে আমরা সার্চ করে দিব। তারপর যখন এই পেজটি ওপেন হয়ে যাবে এখান থেকে আপলোড ইমেজের উপরে একবার টাচ করে দিতে হবে। তারপর এখান থেকে ব্রাউজে টাচ করে দেব এবং তারপর গ্যালারিতে টাচ করে দিতে হবে। এখন আমরা গ্যালারি থেকে আমি যেই পিকটি সিলেক্ট করব সেই পিকটি খুঁজে বের করব। তারপর এখান থেকে আমরা যেই পিকটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করব সেই পিকটিতে একবার টাচ করে দিব। আর এছাড়াও যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড কীভাবে রিমুভ করতে হয় এই নিয়ে আমার একটা সেপারেট ভিডিও করা আছে, সেই ভিডিও লিঙ্ক আমি
এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে সেই ভিডিওটিও দেখে আসতে পারেন। তারপর এখানে যখন ছবিটির ব্যাকগ্রাউন্ড অটোমেটিকলি রিমুভ হয়ে যাবে তখন এখান থেকে ছবিটি আপনারা ডাউনলোড করে নেবেন। তো এখানে ডাউনলোড অপশনে টাচ করে দিবেন এবং এখানে আবারও ডাউনলোডে টাচ করে দিবেন, তাহলে কিন্তু ছবিটি ডাউনলোড হয়ে যাবে। তো এখন আমরা চলে যাব আবার আমাদের সেই পিক্সেল ল্যাবে। তারপর এখান থেকে আমরা প্লাস অপশনে টাচ করব এবং ফ্রম গ্যালারিতে একবার টাচ করে দিব। তারপর এখানে আমরা যে ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছিলাম সেই ছবিটিতে একবার টাচ করে দিব এবং এখান থেকে ছবিটি আপনারা আপনাদের ইচ্ছা মতো কেটে ছোট বড় করে নিতে পারবেন। তো এখান থেকে আমি ছবিটা কেটে একটু ছোট করে নিচ্ছি। তারপর এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিতে হবে। তারপর এখানে দেখুন ছবিটি আমাদের চলে আসছে, এখান থেকে আমরা ছবিটি আরও ছোট করে নিব। আপনাদের যে পর্যন্ত প্রয়োজন হয় ওই পর্যন্ত ছবিটি নিয়ে নেবেন। তো আমি এখানে এই পর্যন্ত নিয়ে নিচ্ছি এবং ছবিটিতে একটি শেডো অ্যাড করে দিব যাতে একটু দেখতে প্রফেশনাল মনে হয়। এজন্য এখান থেকে আমরা শেডোতে একবার টাচ করে দিব, তারপর এখান থেকে এনাবল করে দিব এবং এখানে দেখুন শেডোর যে কালার এবং চুলের কালার প্রায় সেম হয়ে গিয়েছে, এজন্য আমরা এখান থেকে কালারটা একটু পরিবর্তন করে দিব। তো আমি একটু হোয়াইট কালার দিয়ে দিচ্ছি, তারপর এখান থেকে টিক মার্ক দিয়ে দিব। তারপর এখান থেকে ছবিটিকেও আমরা লক করে দেব, এজন্য চলে যাব লেয়ার অপশনে এবং তালা আইকনের উপরে একবার টাচ করে দিব। এখন কিন্তু আমাদের ছবিটি লক হয়ে গিয়েছে, এখানে কিন্তু আর নাড়াচাড়া করবে না। এখানে আমরা এখন লিখে দিব HD থাম্বনেইল মোবাইল দিয়ে। তো প্রথমে আমরা এখান থেকে প্লাস অপশনে টাচ করব এবং টেক্সটে চলে যাব। এখান থেকে নিউ টেক্সট চলে এসছে, এটাকে একটু বড় করে নিব এবং এখানে পেন্সিল আইকনে টাচ করব, আবারও পেন্সিল আইকনে টাচ করব। তারপর এখান থেকে এটাকে কেটে দিয়ে আমরা লিখে দিব HD, তারপর এখান থেকে ওকে দিয়ে দিব এবং এখান থেকে এটাকে একটু বড় করে নিব। আপনারা বড় ছোট যেরকম প্রয়োজন হয়। আর এখান থেকে রুরেট করার জন্য এখানে ধরে আপনারা রুরেট করতে পারবেন। এছাড়া আপনারা চাইলে এখানে এ লেখা আছে, এখানে যদি একবার টাচ করেন তাহলে এখানেও রুরেটের অপশন পেয়ে যাবেন। এখান থেকে আপনারা আপনাদের ইচ্ছামতো রুরেট করে নিতে পারবেন। তারপর এখান থেকে অ্যাবিতে টাচ করব এবং এটার ফন্টটা একটু চেঞ্জ করে দিব। এখান থেকে আমি এই ফন্টটা দিয়ে দিচ্ছি, তারপর এখান থেকে ওকে করে দিব, তারপর এখান থেকে একটু বাঁকা করে দিব, তারপর এখান থেকে আবার লক করে দেব। আপনাদের যদি প্রয়োজন না হয় তাহলে লক করার দরকার নেই। এখন আমরা এখানে লিখব থাম্বনেইল। তো আবারও চলে যাব প্লাস অপশনে এবং টেক্সটে, তারপর এখান থেকে থাম্বনেইল লিখে দিব। তারপর এখান থেকে থাম্বনেইল লেখার জন্য প্লাস অপশনে টাচ করব এবং এখান থেকে টেক্সট অপশনে টাচ করে দিব এবং এখান থেকে আমি পেন আইকনে টাচ করে আবারও আগের মতো করে থাম্বনেইল লিখে দিব। এখান থেকে আমি চাচ্ছি বড় হাতের থাম্বনেইল লিখে দিব, THUMBNAIL থাম্বনেইল। লেখার পর এখান থেকে ওকেতে টাচ করে দিব, তারপর এখান থেকে এটাকে একটু রুরেট করে নিয়ে আমি পজিশন মতো বসিয়ে দিব। বসানোর পর এখান থেকে আমরা এটার ফন্টটা চেঞ্জ করব, এজন্য আমরা AB লেখা আছে ওখানে একবার চলে যাব এবং ফন্টের উপর একবার টাচ করে দিব। তারপর এখান থেকে আমরা আমাদের ইচ্ছামতো ফন্ট নিয়ে নিব। আর এছাড়া যদি আপনার কোনো ফন্ট অ্যাড করা থাকে তাহলে আপনারা চাইলে সেই ফন্টটাও নিতে পারবেন। তো আমি চাচ্ছি যে আমার এখানে ডিফল্ট ফন্টগুলো দেওয়া আছে, এই ফন্টটাই এখানে দিয়ে দিব। তো এখান থেকে যদি এই ফন্টটি দিই তাহলে দেখুন আপনারা দেখতে পারবেন ফন্টের উপরে টাচ করে কোন ফন্টটা একটু সুন্দর দেখায়, আপনারা সেই ফন্টটাই এখানে অ্যাড করে নেবেন। তো এখান থেকে আমি এই ফন্টটা দিয়ে দিচ্ছি, তারপর এখান থেকে ওকে দিয়ে দিব। এখন এই ফন্টটার নিচে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিব, এই জন্য আমরা আবারও শেপ অপশনে চলে যাব, সরি প্লাস অপশনে চলে যাব এবং এখান থেকে একটি শেপ নিয়ে নিব। তারপর এই শেপটাকে আমরা টেনে থাম্বনেইল লেখাটা যতটুকু আছে ততটুক করে নিব। করে নেওয়ার পর এখান থেকে আমরা টিক মার্কে টাচ করে দিব, তারপর এটাকে ধরে একটু সেট আপ করে নিব। অর্থাৎ আমাদের থাম্বনেইল যেরকমভাবে যে পর্যন্ত দেওয়া আছে এবং যেরকমভাবে রুরেট করা আছে ঠিক সেরকমভাবে দিয়ে দিব। এখন কিন্তু আমাদের লেখাটা মুছে গেল এই শেপের কারণে, এজন্য আমরা আবারও লেয়ার অপশনে টাচ করে দিব এবং এই যে ফুটি ফুটি যে চিহ্ন দেওয়া আছে এখানে টাচ করে ধরে আমরা টেনে থাম্বনেইলের নিচে নামিয়ে দিব। এখন কিন্তু আমাদের লেখাগুলো তারপরও দেখা যাচ্ছে না, কারণ লেখার কালারও সাদা রঙের এবং এই শেপের কালারও সাদা রঙ, এজন্য আমরা ফন্টের কালারটা চেঞ্জ করে নিব। এজন্য আবারও ফন্ট অপশনে টাচ করে দিব এবং এখান থেকে আমরা কালারটা পরিবর্তন করে দিব। এখানে কালারে টাচ করব এবং এখান থেকে আমি এই কালারটা দিয়ে দিচ্ছি।
তারপর এখান থেকে ওকেতে ক্লিক করে দিব এবং এখানে চাইলে আপনারা শেডো অথবা স্ট্রোক অ্যাড করতে পারেন। আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন স্ট্রোক আপনি যে কোনো কালার সেট করে নিতে পারবেন। আপনি চাইলে এখান থেকে শেডো দিয়ে দিতে পারবেন। এখান থেকে আমার স্ট্রোকটা দিচ্ছি না আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট এ পর্যন্ত। তারপর এখান থেকে আমি একটু শেডো দিয়ে দিব। আমি রেড কালার শেডোটা দিয়ে দিচ্ছি। তারপর এখান থেকে টিক মার্কে টাচ করে দেব এবং এখান থেকে মোবাইল দিয়ে বাংলা লিখে দেব। তো এজন্য আবারও চলে যাব প্লাস অপশনে এবং টেক্সটে। তারপর এখান থেকে পেন অপশনে টাচ করব, আবারও পেনে টাচ করব এবং এখানে লিখে দিব মোবাইল দিয়ে। তারপর এখান থেকে ওকেতে ক্লিক করে দিব এবং এখান থেকে এটাকে টেনে এখানে নিয়ে আসব এবং এটাকে পজিশন মতো বসিয়ে দিব। তারপর এখান থেকে এটাকে একটু বড় করে দিব। এখন এটার ফন্ট দিব। এই জন্য আবারও চলে যাব আগের মতো অ্যাবি অপশনে এবং এখান থেকে মাই ফন্টে টাচ করে দিব এবং এখান থেকে দেখুন সুলাইমান লিপি 2 দেওয়া আছে, এখানে একবার টাচ করে দিব। তারপর এখান থেকে ওকে দিয়ে দিব। এখন লেখাটাকে আরেকটু মোটা করার জন্য বি অপশনে টাচ করে দিব এবং এখান থেকে আবারও বিতে টাচ করে দিব। এখানে কিন্তু আপনারা দেখতে পারলেন লেখাটা একটু মোটা হয়ে গিয়েছে। এখন আমি এই লেখাটিকে আরও সুন্দর করার জন্য একটু স্ট্রোক দিয়ে দিব। তো এখান থেকে দেখুন স্ট্রোকটা দিয়ে দিলাম। তারপর এখানে টিক মার্কে টাচ করে দেব এবং এখান থেকে একটু শেডো দিয়ে দিব। তো শেডোটা দিয়ে দিলাম। আপনি যে কোনো কালারের শেডো চাইলে এখান থেকে দিয়ে দিতে পারবেন। তো আমি এই কালারের শেডো দিয়ে দিলাম। তারপর এখানে টিক মার্কে টাচ করে দেব। এখানে কিন্তু আমাদের মোটামুটি কাজ শেষ। এখন এটাকে আমরা সেভ করব। এজন্য আমরা আবারও চলে যাব থ্রি ডট অপশনে। তারপর এখান থেকে এক্সপোর্ট ইমেজ এখানে একবার টাচ করে দিব। তারপর এখানে দেখুন ইমেজ ফরম্যাট দেওয়া আছে, এখানে একবার টাচ করব এবং এখান থেকে এটাকে পিএনজি করে দিব। তারপর এখান থেকে কাস্টম কোয়ালিটি দেওয়া আছে, কাস্টম এখানে একবার টাচ করে দিয়ে এটাকে আমরা আলট্রা করে দিব এবং রেজুলেশনটা তো দেওয়াই ছিল 1920x1080। তারপর এখান থেকে সেভ টু গ্যালারিতে টাচ করে দিব। এখানে দেখুন আমাদের থাম্বনেলটা কিন্তু রেন্ডারিং হচ্ছে সেভ হওয়ার জন্য। তো ফ্রেন্ডস, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।